তুমি ছোট ভাই সারা দিন কয়টা কাজ করো আমার বলো তুমি সারা দিন তুমি কয়টা কাজ করো মনে করেন যদি সকালে বাইরে হইতে যদি দুপুরে জায়গা একটা সেটের মতো কাম করতারে ও তুমি যে সারা দিন কি কাজ করো হ্যাঁ আমি বাঙালি টুকাই বাঙালি টুকাও বোতল বোতল হ্যাঁ বোতল টুকাই আর বালা বালা যদি কিছু পাই মারে না দেই দেই ও তোমার আব্বু নাই আমার বাবা নাই মা আছে আমরা কয় ভাই বোন চার ভাই এক বোন চার ভাই এক বোন হ্যাঁ চার ভাই এক বোন ভাই কি তুমি বড় না আমার ভাই বড় ডালাই গেম করতো কোন ডালাই গেম কর না জুয়া খেলে ও জুয়া খেলায় জুয়া খেলা জুয়া তুমি ভাই কি বড় ভাই দে বড় ভাই আমার খুব বড় ভাই আমার কি বড় ভাই জুয়া খেলে আর তারপরে যে আরো দুই ভাই আছে ওরা কি করে ওরা একটা মাঝে এসে দিছে দুইটা জুয়া খেলে মারে ভাত দেয় না আমার আম্মুরে ভাত কাপড় দেয় না আপনার আম্মুরে জুয়া খেলে ভাত কাপড় দেয় আর কি মানে জুয়া খেলে না জুয়া খেললা আবার মুরগির মুরগির টিপ মারে বড় মাঝে মাঝে দিলে দেয় না দিলে না ও কি ড্রাইভার ও কি ড্রাইভার ড্রাইভার আমি না না ও তোমার ভাই কি ড্রাইভার না গাড়ি চালায় না মুরগির ইয়ে গাড়িতে কাজ করে মুরগির ড্রাইভার ও মুরগির ড্রাইভার মুরগির গাড়ি চালায় ও তাহলে ওই যে ওগুলো ওগুলো একটু গাও না কার সারাদিন হ্যাঁ সারাদিন এগুলো একটু গাও হ্যাঁ মা ব্যাগের ভিতরে কি কি আছে দেখো তো ওই যে বোতল তোমার তাহলে তোমার জীবন তাহলে এইভাবেই কাটতেছে লেখাপড়া করো না কে লকডাউনে লাগা যাইতে মানে লকডাউনে তুমি আগে স্কুলে পড়তো পড়তা আগে কি স্কুলে পড়তা হ্যাঁ আগে কি স্কুলে পড়তা হ্যাঁ তার মানে করোনার কারণে মানে লকডাউনের কারণে স্কুল বন্ধ এই কারণে তুমি এখন এই কাজটা পাইছো নিছো তার মানে তো খাইতে হইব নাকি ভাই তো আর তোমার ভাত খাবার দেয় না বাপ তো নাই তাই না খালি মা আছে মা কি করে মা কি করে মা কিছু করে না মার হাত ভাঙা বাবে বাপকে মারছিল এর লাগে মার হাত ভাঙা আমার ভাই আছে না ফারুক এটা দোয়া গেল একদিন কইছিল রোজার মাসে কইছিল তুই তো কইছস টিয়া দে আমার আষ্টশো টিয়া বতম দিছে ঈদের দিন কালকে ঈদ হইব মানে আজকে কিছু কিনা লাগতো না পরে আড়াইশো টিয়া কাম করছে আষ্টশো টিয়া কাম করছে এটা যাই দিছে বাপে দোয়া গেলে ওর বাপে নিয়ে যাওয়া গেছে ওরা দুজনে মিলে আড়াইশো টাকা কাম করছে একশো পঁচিশ টাকা করে ভাই না একশো পঁচিশ টাকা তারপরে কইছে কি যে এটা দে কেলে কইছে যাও তুমি বাইর যাও এই কেলে কি কইলো বিষ খেয়ে মরে গেছে তুমি বড় হয়ে কি করবা লেখাপড়া করে হ্যাঁ বড় হয়ে লেখাপড়া করে কি করবা চাকরি করবো চাকরি করবা তোমার মারে ভাত কাপড় দিবে বড় হলে না তোমার ভাইয়ের মতো জোয়া খেলবা না ভালো হইবে সব দিক দিয়ে ভালো হইবে ভালো তার মানে তুমি দেখো ছোট ভাই আর বোন একটা বোন কি বিয়ে দিছ বোন কই বিয়ে দিছ বোন জামালপুর জামালপুর তোমার দেশের বাড়ি কোথায় জামালপুর জামালপুর ইদি তোমার দেশের বাড়ি জামালপুর কোন ডিস্ট্রি বলাশ রাহানবাড়ি এখন এই গাজীপুরে কোন জায়গায় থাকো এই যে পূর্ব চন্দনা পুরাতন থানা পূর্ব চন্দনা ও পূর্ব চন্দনা তার মানে কি রেল লাইনের ওই পার নাকি এটা এই পাশে রেল লাইনের এই পাশে যাই হোক তোমার নাম কি রাজীব রাজীব তোমরা তিন ভাই এক বোন চার ভাই এক বোন চার ভাই এক বোন আর তুমি এখন স্কুলে দেখতে পাচ্ছ না এই জন্য এই কাজ করতে তাতে দাদা তোমার আম্মু কোনো কাজ করে না মানে এতে তোমার সংসার চলতে হবে যাই হোক আল্লাহ তোমার অনেক আল্লাহ তোমার অনেক বড় করুক ভালো করুক তুমি জানো অনেক ধরনের বড় ধরনের চাকরি করতে পারো আর করোনা যাওয়ার পরে তুমি স্কুল কলেজ খুললে বা স্কুলে যাবে তো নাকি আচ্ছা যাই হোক মাশাআল্লাহ তো বন্ধুরা আপনারা সবাই আমার ভাই আরেকটা মাদার সাথ দিব এলাকে কইতাছে টিয়া লাগবো কত মাসে দেখেন কত মাসে না এক হাজার টিয়াতে ভর্তি হয়েছে পরে এখন আর আবার কইতাছে কি দু হাজার টিয়া লাগবো বড় মাস্টারে মাদ্রাসা তো মনে করো যে সরকারি না বেসরকারি এটা টাকা চাই ওরা কারণ হুজুর মানুষ এর জন্য টাকা চায় ঠিক আছে আর তুমি সরকারি স্কুলে পড়ো তো সবচেয়ে বেশি ভালো হইব তোমার ভাইয়ের মাদ্রাসায় পড়তে হইব না ঠিক আছে কারণ এই যে বন্ধুরা আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে ছেলের নাম হচ্ছে রাজীব সে খুব কষ্ট হয়ে তার মা বাপ
মাকে সংসার জন্য মানে খাওন চেষ্টা করছে, তো দেখতেই পাচ্ছেন, তো দেখতেই পাচ্ছেন ও ও এই কাজগুলা, এই কাজগুলা করে। তো খুব ভালো একটা ছেলে, সে তার মনের খুব একটা আশা যে বড় হয়ে অনেক বড় ধরনের একটা চাকরি পাবে, তা লেখাপড়া করছে এখন, ও আছে এলো ফোরে, তো ফোরে বড়, তাই না? ও তো এবার ঈদের মধ্যে তোমার মারে কী কিনে দিবে তুমি? তাই খেয়ে ফেলো তার মানে তোমার শখ একটা মেমোরি কিনতা। ও মেমোরি কিনে গান মানে কী করবা তুমি? স্কুলের লেখাপড়ার জন্য কিছু কেনাকাটা করবা, মানে এই জন্য আর কি খুব ভালো হইব, ঠিক আছে? মানে এই জন্যই, ঠিক আছে? আর তুমি যে ওই ইয়ারফোনটা পাইছ, ইয়ারফোনটা আমাকে দেখাও তো। তো বন্ধুরা, ও একটা ইয়ারফোন পাইছে, এই যে দেখতে পাচ্ছ যে ও আমাকে ইয়ারফোনটা আমার কাছে দিতে চাচ্ছে, যে ইয়ারফোন ভাইয়া আমাকে ইয়ারফোনটা আমার সাথে কিনে নাও। এটা দাম তুমি কত বলছো আমার কাছে? 50 টাকা। তাই তো বন্ধুরা, তুমি শুনতেই পারছো যে ও এটার দামটা 50 টাকা চাচ্ছে। তো আমি এখন ওর কথা শুনে খুব আমার মায়া লাগলো, তো আমি জুতা বেচছিলাম এক জোড়া 20 টাকা। জুতা তুমি কই পাইছিলে? জুতা কই পাইছিলে? জুতা আর কি মানে ছিঁড়া জুতা ভালো আছে না, এটি বেচছি 20 টাকা। ও আচ্ছা, ঠিক আছে। তো খুব ভালো লাগলো তোমার কথা শুনে। তো ইয়ারফোনের দামটা আমি 40 টাকা দিই তোমারে। 50 টাকা? 50 টাকাই লাগবো তোমার? তুমি 50টা পাইলে খুশি? তো বন্ধুরা, তোমরা সবাই দেখতে পারছো যে সে ছোটো ভাই একটা রাস্তায় একটা ইয়ারফোন পাইছে। তা এটা ইনটেক, এটা প্যাকেটটা কো, প্যাকেটটা দেখাও তো। হ্যাঁ, প্যাকেটটা দেখাও তো। এই যে দেখতে পাচ্ছো ইয়ারফোনটা সে রাস্তায় পেয়েছে, তো এটা এখন আমাকে কিনতে বলতেছে। তো এটা ভালো হোক আর না হোক, তো আমার এই রাজীবের কথা শুনে খুব ভালো লাগছে। তো বন্ধুরা, আমি এখন এই ইয়ারফোনটা ওর কাছে রেখে দেব, তো আমার কাজে না লাগুক, তবু আমি ওর কথা শুনে ইয়ারফোনটা আমি রেখে দিচ্ছি। তো বন্ধুরা, আমার যদি এই ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগে, তো রাজীবের কথা শুনে যদি তোমাদের ভালো লাগে, তো অবশ্যই আমার ভিডিওটা দেখে তোমাদের মতামত আমাকে জানাবে, আর আমার চ্যানেলের সাথেই অবশ্যই থাকবে। তো রাজীব, তুমি তো দুপুরে খাইছ? দুপুরে খাও নাই না? ওই যে বন্ধুরা, তোমরা তো শুনতেই পারছো ও বলছে আমি দুপুরে এখনও খাই নাই। তো দেখা যাক, আমি ইয়ারফোনটা ওর কাছ থেকে নিচ্ছি, তো আমার সাথেই থাকো, তারপর কী হচ্ছে দেখো।